সালামু আলাইকুম ওরহমতুল্লাহি হামিদমসলি মুসলিমা বাদ দূরের কাছের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে মাহের মাদনের মোবারকবাদ জানিয়ে ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় জিব্রাইল আলী সালাম কোন কোন ব্যক্তির জন্য বদোয়া করেছেন প্রিয়নবী সাল আলী ওয়া সাল্লাম সে দোয়ায় বদোয় সমর্থন করেছেন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবী রহমাতুল্লিল্লা আলমিন আল্লাহ নিজেই বলেছেন ওয়ামা আর সালনা কাল্লা রহমাতুল্লিল্লা আলমিন নবী দুজাহানের নবী রাহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনি তাইফের ময়দানে কাফেরদের পাথরের আগাতে রক্তরঞ্জিত হয়েছেন পায়ের জুতা মোবারক রক্তের কারণে পায়ের সাথে আটকে গিয়েছে তারপরেও কাউকে বদয়া করেননি অভিশাপ দেননি কিন্তু জিব্রাইল আলী হিসালুয়াল্লাম কতিপয় ব্যক্তি সম্পর্কে বদয়া করলেন প্রিয়নী রাহমাতুল্লামিন আমিন বলে সম্বোধন করেছেন আমিন বলে সমর্থন করেছেন সম্মানিত দর্শক শ্রোতা জিব্রাহ আলি সাল্লা আল্লাহ তা পক্ষ থেকে কোনো প্রত্যাদেশ না পেলে সেটা নবীর কাছে প্রিয় নবী সাল্লি আসসাল্লামের কাছে বলেন না কারণ কোরআনুল করিম থেকে আমরা দেখতে পাইল হওয়া ইন হুয়া ইউ যে জিব্রাহ আলি সাল্লা যেই প্রত্যাদেশেই আল্লাহ রসুলের কাছে নিয়ে আসেন আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হন তখনই নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে সংবাদ নিয়ে আসেন নবী সাল্লাহ আলী আসাল্লাম সেটা প্রকাশ করেন সম্মানিত দর্শক শ্রোতা ঠিক সেভাবেই আমরা দেখতে পাই জিবলাইলা আলিহিস্লাহসাল্লাম কতিপয় ব্যক্তির জন্য বদ্ধ করেছেন প্রিয়নবী সাল্লু আলী আসাল্লাম আমিন বলে সম্বোধন জানিয়েছেন যেমন আমরা হাদিস শরীফের মধ্যে আদাবুল মুফরাদ হাদিস নাম্বার ছয় শতা হবান হাদিস নাম্বার নয়শ আট মুস্ত হাকিব এর মধ্যে আমরা এই হাদিসটি দেখতে পাই আন্না নবী সাল আলি সাল্লাম রকাল মেম্বার ফকল আমিন قيل له يا رسول الله ما كنت تصنع هذا قال فقال قال لي جبريل رغب أنف عبد أدرك أبويه أو أحدهما لم يدخل الجنة قلت آمين ثم قال رغم أنف عبد دخل عليه رمضان لم يغفر له فقلت آمين ثم قال রগিমা আনফু আব্দিন রগিবা আনফু আমরিম জুকির জুকির তা ইন্দাহু ফালাম ইউসল্লি আলাইকা ফাকুল তু আমিন সম্মানিত দর্শক শ্রোতা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করবেন বসবেন মিম্বরে উঠবেন এমন সময় তিনি তিনবার উচ্চারণ করলেন আমিন 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 সাহাবাইকেরাম সব সময় আল্লাহ রসুলকে দেখতেন এইভাবে মেম্বারে উঠ উঠতেছেন খোদ্া দিচ্ছেন কিন্তু আজকের মতো এরকমভাবে আমিন বলেননি ব্যতিক্রম ধর্মী একটা পরিবেশ দেখে সাহাবাই সাহাবাইকার আরজ করলেন ইয়া রসুল আল্লাহ না কুনতেও হ্যা দ্যা কি হলো আজকে এইভাবে আপনি খুদ্া দেওয়ার মেম্বরে ওঠার সময় এইভাবে তিনবার আমিন 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 বললেন তখন প্রিয়নবী সাল আলহাসাল্লাম সাহাবাই আজমাইনকে জানিয়ে দিলেন যে ওই ব্যক্তির নাক ধুলিশ্বাত হোক ধুলাই মিশ্রিত হোক অভিশাপ ওই ব্যক্তির জন্য যে তার পিতা মাতাকে পেল অথবা উভয়ের যে কোনো একজনকে পেলাম লাম দক্ষ হল জান্না কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারল না অর্থাৎ সে তার পিতামাতাকে পেয়েছে তাদের খেদমত করতে পারেনি তাদের সাথে সদাচরণ করে তাদের সাথে সহানুভূতি মায়া মমতা দেখিয়ে ভালোবাসা দেখিয়ে তাদের থেকে জান্নাত কামাই করতে পারেনি তার জন্য ধ্বংস আমি বলেছি আমিন প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয়বার যখন আমিন বললেন আল্লাহ রসুল বলতেছেন জিব আলাইসাল্লাম ওই ব্যক্তির জন্য বদয়া করেছেন যে ব্যক্তি রমাদান মাস পেল লাম লাম লাহু কিন্তু সে তার গুনাকে মাফ করাতে পারল না সে ক্ষমাকারী হতে সে নিজের গুণাকে মাফ করাতে পারল না সে ব্যক্তির জন্য বদা করেছেন আমি বলেছি আমিন সমরিত দর্শক শ্রোতা তৃতীয়বার আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম যে আমিন বলেছেন জিব্রাইল আল্লাম বলেছেন যে ব্যক্তির নিকট আপনার নাম উচ্চারিত হল সে ব্যক্তি আপনার উপর দুরুদ সালাম পাঠ করল না সে ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বলেছি আমিন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে ব্যক্তি মাহের রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাকে মাফ করাতে পারল না গুনাহ মাফের মাস এটা মাঘফিরাতের মাস ক্ষমার মাস কিন্তু কোনো ব্যক্তি যদি এবারত বন্দিগি করে আল্লাহর কাছে নিজের গুনার জন্য অনিতপ্ত হয়ে ক্ষমা না করাতে পারে তার চাইতে হতবাগা দুর্ভাগা লোক আর হতে পারে না কারণ কেননা যেখানে জিব্রাইল আলি সাল্লাম মদ্যা করেছেন আল্লাহ রসুল সমর্থন করেছেন অবশ্যই এটা কবুল ইয় দোয়া আর এর থেকে বাঁচার জন্য যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে মা হের মাদানে এবাদতবন্দিগি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের গুনাকে মাফ করে নেওয়া আল্লাহ সুবাহ বান্দাকে প্রতি রাতেই আহ্বান করতে থাকেন আল্লাহ আমিন মুস্তাক ফির ফির আলাহ আলহ আমিন মুস্তাক ফির ফির আল্লাহ কে আছো ক্ষমার জন্য ক্ষমা ছাও আমি ক্ষমা করে দেব প্রতি রাতেই আল্লাহ গুণাগার বান্দায় ক্ষমা করতেছে আমি যদি আল্লাহর কাছে না চাই যদি আমার গুনার জন্য অনুতপ্ত না হই তাহলে আমি কিভাবে কীভাবে যোগ্য হব। এবাদতের মাধ্যমে ক্ষমা মাফ হয় তা আমি যদি সে এবাদতই না করি সমানিত দর্শক শ্রোতা তাহলে এই মাহে রমাদানে আমাদের জন্য করণীয় রমাদান মাস পেয়েছি আমাদের মাফের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা ক্ষমা চাওয়া আল্লাহ আমাদেরকে কবুল করুক ও আখিরিদাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা